আপনি সাবধান আছেন তো? এখন কিন্তু বিভিন্ন প্রবলেম দেখা দিচ্ছে হাতের এবং পায়ের, ছোট থেকে বড় প্রত্যেকটা মানুষের কিন্তু এখন হাতের চামড়া পায়ের চামড়া ড্রাই হয়ে যাচ্ছে এবং তার কারণে বিভিন্ন রোগ কিন্তু দেখা দিচ্ছে। হাতের চামড়া, হাতের তালুর এবং পায়ের তলি পায়ের চামড়া ফেটে যাচ্ছে, পা ফেটে রক্ত বেরিয়ে যাচ্ছে, পা ফাটার সমস্যা এবং বিভিন্ন ছত্রাক, হাজা, ঘাড়, র্যাশেস, চুলকানি এই সমস্যা কিন্তু দেখা দিচ্ছে এবং হাতেও কিন্তু বিভিন্ন র্যাশ, চুলকানি দেখা দিচ্ছে। এর কারণে হতে পারে বিভিন্ন রোগ, বিভিন্ন সমস্যা এবং আমাদের সচেতন হওয়াটা খুবই দরকার, কারণ প্রত্যেকটা মানুষ হাত এবং পায়ের সমস্যা যদি থাকে তাহলে কিন্তু অকেজো হয়ে যেতে পারে আর এর কারণে কিন্তু বিভিন্ন রোগও হচ্ছে। এর থেকে মুক্তি পেতে চান তাহলে অবশ্যই আপনি চেক করুন, আপনি রেগুলার আয়রন, ক্যালসিয়াম, মাল্টিভিটামিন এগুলো খাচ্ছেন তো, এবং নিয়মিত পরিমাণে অবশ্যই ময়শ্চারাইজার ক্রিম ইউজ করাটা খুবই দরকার। আপনি যদি ময়শ্চারাইজার ক্রিম না ইউজ করে থাকেন তাহলেও কিন্তু হাতের চামড়া, হাতে ঘা, র্যাশ এই সমস্যা কিন্তু হতে পারে। আমি তোমাদের সাজেস্ট করব আয়রন, মাল্টিভিটামিন, ক্যালসিয়াম, ওমেগা 3 এবং অ্যাস্ট্রাজেন্থিন অবশ্যই ইনটেক করতে, তার সঙ্গে অবশ্যই পায়ের জন্য ময়শ্চারাইজার ক্রিম, ফুট ক্রিম অবশ্যই ইউজ করুন, এখানে দেখতে পাচ্ছেন তার মধ্যে যে কোনো একটি, তার সঙ্গে হাতের জন্য ময়শ্চারাইজার ক্রিম, হ্যান্ড ক্রিম রেগুলার 2 times ছোট বাচ্চা থেকে বয়স্ক, মহিলা, ছেলে সবার জন্য অবশ্যই দরকার। নিজের যত্ন নিন এবং পরিবারের প্রত্যেকটি সদস্যের যত্ন নিন।